এই চিয়া সিড আমি ভিজিয়ে রেখেছি, আমার স্যালাড রেডি করেছি। এর মধ্যে আছে কাবলি ছোলা সিদ্ধ, এমনি ছোলা যেটা কালো ছোলা। আজকে তো কেকে আর ম্যাচ আছে, আমার টিউজডে যাকে করানো থাকে তার বাড়িতে আর সে নিজেও, তারা সবাই হচ্ছে কেক খেতে। তো আজকে আমি নিজে থেকে বললাম, তবে ওরাও আজকে পড়াটা এখন সব ভোটের আগে বক্তৃতা হচ্ছে, তো এগুলো চলতেই থাকবে। আমার এদিকে লুচি ভাজা চলছে, দেখলে তো আমার হাতে লাগলো আজকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবযানী স্টোরি। গুড মর্নিং এভরিওয়ান, আজকে টিউজডে আর সকালবেলায় আমার ঘুম থেকে উঠতে মোটামুটি 8টা বেজেছে মাসি যখন এসেছে। তারপরে উঠে আমি ঠাকুর প্রণাম করা, গাছে জল দেওয়া, নিজে ফ্রেশ হওয়া, অ্যান্ড সবচেয়ে বড় কাজ কালকে রাতে ভিডিও এডিট করে আপলোডে বসিয়ে দিয়েছি। এখন বাজে 9:10, আমার স্নান হয়ে গেছে, এবার পুজো সেরে তারপরে পড়াতে যাব। আর মাসির ওইদিকে নিজের রান্নাবান্না সমস্ত কমপ্লিট, অভিজিৎ উঠেছে, ও ফ্রেশ হচ্ছে। আর আজকে বাড়িতে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার, মানে জয় মঙ্গলবার বলে, যারা মঙ্গলচণ্ডীর উপোস করেন। আর তো মা করে আমার বাড়িতে, এদিকে শাশুড়ি মাও বলো উনিও করেন। আর তো দুই বাড়ি থেকেই করা হয়। আমার মা বললো যে এখন তুই অত ভালো করে বাইরে আছিস না, অত ভালো করে অনেক নিয়ম কানুন অতটা পালতে পারবি না, বাট যেটুকু পালার তুই যদি মনে হয় করিস। কারণ ছোটোবেলা থেকে এই দিনটা আমি, যেহেতু মা পালতো আর আমি ছোটোবেলা থেকে ভাতটাকে অ্যাভয়েড করতাম, বলে মা যদি লুচি খেত আজকে দিনে আমিও তো লুচি খেতাম, তো ওই জন্য আমি ওই গায়েই পালবো, মানে ভাতটাকে আজকে সারাদিনের জন্য অ্যাভয়েড করবো, এটুকুই। আর ঠাকুরকে প্রণাম করবো, দ্যাটস ইট। আর আলাদা করে আমি পুজো টুজো কিছু করছি না মঙ্গলচণ্ডীর। তো এইটুকুই হচ্ছে আজকের আপডেট। আজকে মঙ্গলবার, 3 দিন পরে আজকে মার্কেট ওপেন হয়েছে, মানে শেয়ার মার্কেট। আর তো যার জন্য আমাদের দুজনেই আজকে খুব এক্সাইটেড। সকাল সকাল অভিজিৎ উঠে গেছে, একটু ট্রেড ফেড করবে, দেন হচ্ছে আজকে কেকেআরের ম্যাচও আছে। তো সব কিছু মিলিয়ে আজকে দিনটা ইন্টারেস্টিং যেতে চলেছে আমাদের সারাদিনের জন্য। জানি না কী কী হবে না হবে, তো এখন যাই পুজোটা ছটফট সেরে নিই, তারপরে আমি নিজে ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে তারপরে বেরিয়ে যাবো আমি ক্লাসের জন্য। দুজনের ব্রেকফাস্ট আমি একসাথে নিয়ে নিয়েছি, লুচি আছে, আলু কুমড়োর ছক্কা ছোলা দিয়ে, আর অল্প একটু আলু ভাজা নিয়েছি, দুজনের হয়ে যাবে। আমার স্নান পুজো সব হয়ে গেছে আর ব্রেকফাস্টে আমরা খেলাম লুচি, আমি আলু কুমড়োর ছক্কা, দারুণ লাগলো খেতে। আর আলু ভাজা করেছিল অভিজিতের, পান্তা ভাত রাখা আছে তো পান্তা ভাতের জন্য আলু ভাজা করেছিল। আমি একটু দুপুরবেলায় চিকপি স্যালাড করব, তো কাবলি ছোলাটাকে আমি ওটাকে সেদ্ধ করে রাখিয়েছি, মাসি বলেছে ওটা সেদ্ধ করে রেখে দিয়েছে মাসি। আর একটু পনির ভাজা, এখন এই চিয়া সিডটা জলে ভিজিয়ে রাখলাম, দুপুরবেলায় খাবো। আমি পড়েছি এখন 10:30 নাগাদ হয়তো পড়ছো, আর বাড়ি ফিরতে ফিরতে 12:30। আমি বাড়ি চলে এসেছি অনেকক্ষণ হলো, এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। আর আজকে কি হয়েছে, আজকে আমি চাবি নিয়ে যেতে ভুলে গেছি, তো ন্যাচারালি আমি যাওয়ার সময়ও বললাম আমি হয়তো 12:45 নাগাদ হয়তো ফিরে যাব। তো এরকমই আমি টাইমে ফিরছি, 12:45 নাগাদ অভিজিৎ আমাকে বললো, ও জাস্ট বাড়ি থেকে বেরোচ্ছিল, আমার জন্য ওয়েট করছিল একবার দেখা করে তারপরে বেরোতো। ও বললো দেখো লেট হয়ে যাচ্ছে আর অফিসে গাড়ি চলে এসেছিল, তো ওই জন্য ও তখন বেরোচ্ছিল। আমি বললাম যে ঠিক আছে বেরিয়ে যাও, সাবধানে যাও। আর আমারও মাথায় নেই যে চাবির কথা, আর ও অন্যদিন হলে আমাকে চাবির কথা একবার বলে, বাট স্টিল আজকে ওই গাড়ি চলে এসেছে, ওকে বেরোতে হবে তাড়াতাড়ি, তো ওই জন্য আর ও বলতে ভুলে গেছে। তো আমি বাড়িতে এলাম, আমি এসেছি যখন 1:10 মতন এরকম, কারণ 1টায় আমি বাড়ি ঢুকলাম, 10 মতন আমি ওকে আবার ফোন করে বললাম যে তুমি কত দূর গেছো, আমি চাবি নিয়ে যেতে ভুলে গেছিলাম। ও আবার গাড়ি, সো এম্বারেসিং, ও আবার গাড়ি ঘুরিয়ে এসেছে, আমি আবার ফ্ল্যাটে নিচে নামলাম, দেন আমাকে চাবিটা দিল, তারপরে আমি ঢুকলাম। সো এই হচ্ছে ব্যাপার, এসে আমি চুপচাপ রেস্ট নিচ্ছিলাম। আর এখন 1 ঘন্টা পার হয়ে গেছে, প্রায় 2টো বাজতে যায়, ভিডিও টিডিও তো আপলোড হয়েই গেছিলো সময় মতন, আর স্নান পুজো সব কিছু করে গেছিলাম। এবার আমি ওই স্যালাড বানাবো, চিকপি স্যালাড। এই চিয়া সিড আমি ভিজিয়ে রেখেছিলাম, এই এখানে কাবলি ছোলা সেদ্ধ করে রাখা আছে, পনির ভেজেছিল মাসি হালকা করে, জাস্ট আমি একটু ভাজতে বলেছিলাম। তরকারিতে দেওয়ার পরে এই ছোলাও কিছুটা রয়ে গেছিল, এটাও দিয়ে দেবো। এই যে আমার স্যালাড রেডি করেছি, এর মধ্যে আছে কাবলি ছোলা সেদ্ধ, এমনি ছোলা যেটা কালো ছোলা সেই সেদ্ধ আছে, শসা আছে, লেবু আছে, দই আছে অনেকটা, পনির আছে,
আর বিট লবণ, গোলমরিচ এইগুলো আছে, অরিগানো দিয়েছি ওপর থেকে। জাস্ট আমি ড্রেসিংয়ের জন্য দিয়েছি মেয়োনিজ, অলিভ মেয়োনিজ, যেটা ওটাও ভেজ। তো আমি সব কিছু দেখিয়ে দিলাম, তো দ্যাটস ইট। অনেকদিন ধরে ভাবছিলাম এরকম কিছু স্যালাড খাবো, বাট দুপুরবেলায় ভাত ডাল অ্যান্ড সবজি মাছ এসব হতে থাকে, যার জন্য স্যালাডের দিকে মনটা চায় না। বাট এত ভালো লাগলো, টেস্টি লাগলো, খুব ভালো লাগলো খেতে, মানে মন ভালো হয়ে গেল খেয়ে। আর ইভেন ভীষণ হেভি, মানে আমার মনে হচ্ছে একটু কম পানিরটা নিলেও আমি পারতাম, কারণ ভীষণ হেভি লাগছে এখন খেয়ে। তো নেক্সট টাইম থেকে মেজারমেন্টটা একটু ঠিক করে নিতে হবে, মানে অনেকটা চিকপি তো অল্পই নিয়েছি, খুব বেশি নিইনি, বাট অনেকটা স্যালাড ছিল না, ভেজিটেবলসের মধ্যে কিছুই ছিল না, শুধু কিউকাম্বার ছিল। আর হচ্ছে পনিরের জন্যই কিন্তু ভীষণ একটু হেভি লাগছে, একটু বেশি পনির হয়ে গেছিলো মনে হচ্ছে। তো নেক্সট টাইম থেকে আমি ভাবছি কি এরকম স্যালাড ট্যালাডই ট্রাই করবো, আরও কিছু স্যালাড দেখছিলাম। তো এখন মাসিকে বলবো, মাসি বলবে আমাকে, আমার মাথা খারাপ করে দাও তোমরা মিলে। মাসি আজকে সকালে অভিজিৎকে বলছে, অভিজিৎ স্যালাড খাবে না ভাত খাবে? অভিজিৎ বলছে আমি ভাত। আর মাসি বলছে ঠিকই তো বলেছে, একটা ছেলে সে সারাদিন ভাত খাবে, মাছের ঝোল খাবে, এটাই তো চলে, কিসের স্যালাড খেতে যাবে? আমি বললাম আর তোমাদের বলে পারবো না। তো আমি এখন ফুললি রেডি হয়ে গেছি, আর দুপুরবেলায় ঘুম বলতে সেরকম কিছুই হয়নি, জাস্ট আমি ফোনটা অফ করেই ছিল, ফোনটা দেখলে আরোই ঘুম আসতো না, বাট আমি স্টিল শুয়েছিলাম, বাট ঘুম আসেনি। আর যাই হোক, এখন আমি রেডি হয়ে গেছি, 5:45 বাজছে, বাইরে আজকে রোদ, কালকে তাই ভাবছি যে বৃষ্টি পড়ছিল বলে একটু বেশি তাড়াতাড়ি চলে গেছিলাম, মানে ভালোও লাগছিলো যে একটু তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি বেরোনো যায়। আজকে সেই একই টাইম হয়ে গেল, 4:45, তো বেরোচ্ছি আমি এখন। আজকে তো KKR-এর ম্যাচ আছে, আমার টিউজডে যাকে পড়ানো থাকে তার বাড়িতে আর সে নিজেও, তারা সবাই হচ্ছে KKR-এর ফ্যান। তো আজকে আমি নিজের থেকে বললাম, তারপরে ওরাও আজকে পড়াটা পোস্টপোন করে দিয়েছে, বললাম ঠিক আছে চলো, ভালোই হয়েছে, নাহলে ভালো লাগে না না ম্যাচ চলছে। আর আজকের এটা বলতেও আমার খারাপ লাগছে, বাট স্টিল আমার পড়াটা অন্যদিন পড়িয়ে দেবো, আজকে পড়ানোটা। তো যাই হোক, টাটা। এখন সব ভোটের আগে বক্তৃতা হচ্ছে, তো এগুলো চলতেই থাকবে। বাট এখন বাজে 9:24, KKR-এর বোলিং জাস্ট শেষ হলো, ভালো, এখন আমি আর কিছু বলবো না, কারণ ভয় লাগে ভালো বলতে গেলেই, কিছু ভালো বলবো আর লাস্টে কি হবে জানি না, যখন লাস্টে জিতবো তখন আনন্দ করব। বাট হ্যাঁ, বোলিং তো অবভিয়াসলি ভালোই করেছে, এখনো ম্যাচ আমাদের হাতে আছে, এখন দেখা যাক, পুরোটাই ডিপেন্ড করছে KKR-এর ব্যাটিং এর উপরে আর ওদের বোলিং এর উপরে। তো আমি এসে গেছিলাম ঠিক ম্যাচটা শুরু হওয়ার 5 মিনিট আগে ঘরে পৌঁছে গেছি আমি, আর তখন থেকে পুরো ম্যাচই দেখছিলাম, মাঝখানে অভিজিতের সাথে টুকটাক কথা হচ্ছিল, ও মাঝে মধ্যে ফোন করে বলছে অ্যান্ড আমিও বলছি কথাবার্তা, মানে ম্যাচ রিলেটেড এইসবই চলছিল। তারপরে এখন আমি উঠলাম, আমাকে লুচিগুলো ভাজতে হবে, নাহলে ও এসে কি খাবে, অ্যান্ড ও আস্তে আস্তে লেট হবে আজকে, ও এসে কি খাবে অ্যান্ড আমি কি খাবো। তো লুচি তো আজকে সকালে মাসি ভেজে গেছিলো, তখন আমরা ব্রেকফাস্ট করেছিলাম, তারপরে রাতের জন্য আমি বলেছিলাম আটাটা মেখে রাখতে, ময়দাতে লুচি আজকে হয়নি, পুরোটাই আটাতেই হয়েছে, তো আটাটা রেখে গেছিলো মেখে, আমি এখন ভাজবো সেগুলো। আর তরকারি যেটুকু আছে ওই আলু কুমড়ো চক, আমি পেঁয়াজ রসুনের কিছুই আজকে সারাদিনটা অ্যাভয়েড করছি, আর আমাদের যতই নিরামিষের তরকারি হয় সেগুলোতে পেঁয়াজ রসুন থাকে, তো ওই জন্য আমি আজকে ফ্রিজের কোনো খাবারই বার করছি না, তাছাড়া ছিল অনেক কিছুই ছিল, তো সেগুলো আর বার করছি না। আমার এদিকে লুচি ভাজা চলছে, যা আছে সব একবারে ভেজে রাখছি, অন্যদিন হলে অভিজিতে আসার পরে ওর জন্য একটু গরম গরম ভেজে দিই, বাট আজকে তো মানে এত গরম লাগছে, আমি ভাবছি একবারে ভেজে রাখি আর পারছি না, কারণ ও আসবে কখন, ও রাত্রেবেলায় আসবে, তখন কি খেলা কি মুডে চলবে আমি জানি না, এখন বাবা ভেজে রাখি। ইয়ে, তো KKR জিতে গেছে আজকে, ফাইনালে যাচ্ছে, একদম ফাইনাল, বাট আমি মন থেকে খুব বেশি আনন্দ করতে চাই না, কারণ লাস্ট মনে আছে আমার এই ওয়ার্ল্ড কাপ ফাইনালে যেরকম ইন্ডিয়া একটাও ম্যাচ হারেনি, একদম ফাইনালে গিয়ে লাস্ট ম্যাচটা হেরে গেল, তো আমি ওরকম আর এগেন ফিল করতে যাই না। আমার লাস্ট 2-3 দিন আমার সেবার ঘুম আসেনি, মানে সারাদিন ধরে ভাবছি জিনিসটা নিয়ে না, তো আমি সেই জিনিসটা আর ফিল করতে চাই না, বাট স্টিল আজকে খুব ভালো খেলেছে, খুব ভালো খেলেছে, আমি খুব হ্যাপি। তো এইভাবে যেন ফাইনালে, মানে বাবার সাথেও কথা হচ্ছিল, বাবাও বলছে যে ফাইনালে তো মানে RCB উঠবে যা মনে হচ্ছে, কারণ RCB যে ফর্মে আছে,
এতগুলো ম্যাচ জিতেছে পরপর, তো আর দুটো ইজিলি জিতে যাবে। দুটো বলছি কেন, কারণ আরআরের সাথে ম্যাচ হবে, দেন এসআরএইচ এর সাথে আবার একটা, এসআরএইচ একটা সেকেন্ড অফ চান্স পাবে, তো সেখানেও হয়তো আরসিবি জিততে পারে। বাট এতগুলো ম্যাচ জেতার পরে যারা ফাইনালে উঠবে তাদের সাথে কেকেআরের কেমন কি খেলা হবে জানি না। আরসিবি যদি অন্য কারোর সাথে খেলতো আমি আরসিবিকে সাপোর্ট করতাম বিকজ অফ বিরাট কোহলি অবভিয়াসলি, বাট এখানে কেকেআর না, আমি কিছুতেই বিরাট কোহলিকে সাপোর্ট করতে পারবো না, মানে আরসিবিকে সাপোর্ট করতে পারবো না। কেকেআর মানে কলকাতা যেখানে আছে আর শাহরুখ খান যেখানে আছে আমি আর কিছু দেখতে পাই না। তো ঠিক আছে, দেখা যাক কি হতে চলেছে, কার ভাগ্যে কি আছে কি না আছে কিছুই বলা যায় না, এখনো তো অভিজিৎ আসেনি তাই আমি এখনই আনন্দ করতে চাই না। বাট খুব ভালো ম্যাচ খেলেছে, আমি খুব হ্যাপি। দেখো উফ, এই দেখলে তো আমার হাতে লাগলো আজকে, কেন তুমি এখান থেকে এত জোরে কে ঠেলতে বলে তোমাকে, সবকিছুতে ইয়ার কি মারো, কি ওখানে ধরে থাকবো, মানে তুমি ওটা নিজেই এমনি বেঁকিয়ে রেখেছিলে ইচ্ছা করে। বললাম সিনেমা দেখো তোমাকে, তুমি তো ডেইলি বলো কি চলো সিনেমা দেখো, তোমার কালকে ছুটি আছে, আমার নেই, আমার ছুটি নেই। অভিজিৎকে খাবারও দিয়ে দিয়েছি, ওর ডিনার কমপ্লিট, ও ডিনার করার সময় আমি আরো একটা লুচি ওর থেকে খেয়েছি, এটা আমার স্বভাবই, অনেক আগে লুচি খেয়ে নিয়েছি, তারপরে খাওয়াটা ঠিক ছিল না বাট আমি তাও স্টিল খেয়ে নিয়েছি। তো যাই হোক, আজকে ভিডিওটা আর বেশি এক্সটেন্ড করছি না, যদি কিছু ভালো লেগে থাকে। তোমার কি মনে হচ্ছে অভিজিৎ কে জিতবে ফাইনালে? নো ডাউট কে কে আর কেন, আজকে খেলা দেখে বললে টিম স্ট্রং, ব্যাটিং বোলিং সবই স্ট্রং, বাট একটা কথা বলে না, জোশ অ্যান্ড লাক, মানে আরসিবি যেভাবে উঠে আসছে টেবিলের 10 থেকে 4-এ অ্যান্ড যেভাবে ওরা জিতে আসছে, তো লাস্ট 6টা ম্যাচ ভালোভাবেই জিতেছে, এখন জানি না কি হবে। আরসিবি এখনো 2টো ম্যাচ জিতলে তবেই যেতে পারে, আমি তো ওটাই একটু আগেও তাই বলছিলাম, তুমি আসার আগে একটা হারলে বেরিয়ে যাবে, কিন্তু স্টিল আমার তো মনে হচ্ছে যে জিতে যাবে, মানে যে জোশে যাচ্ছে। আর যদি ফাইনালে গেলে আরামসে কেকেআর জিতবে, এসআরএইচ গেলে প্রবলেম হবে। এসআরএইচ এর আজকে চোখে দেখছিল একটা জুনুন, এত আউট করছিস তো, দাঁড়া দাঁড়া দেখাবো মজা, মানে লাইক এইভাবে, মানে ওই যে যে বোলারটাকে লাস্টে আউট করলো না একদম লাস্ট উইকেটের সময়, ওর লিটারালি না এইভাবে দেখছিল যে ঠিক আছে আমাকে ক্যাচ আউট করলি তো আমি তোকে দেখছি। কি নটরাজ না কি, ও কি ব্যাট করেছিল না লাস্টের দিকে? না তাহলে অন্য একজন কেউ ছিল, ও তো বোলিং এই বোধহয় আসছিল পরে। যাই হোক, আমার ওদের চোখের মধ্যে এরকম জুনুন লাগছিল, আমি ওটাই বাবাকে বলছিলাম যে বাবা যদি এসআরএইচ আবার ওঠে ফাইনালে তাহলে কি হবে বাবা, বলছে নো ডাউট আরসিবি এবার জিতবে। বাবা তো বুঝে গেছে, বাবা বলছে ওদের যা জোশ এবার ওরা জিতবেই যা মনে হচ্ছে, তুই মিলিয়ে নিস, আমি বলছি এভাবে বলো না আমি ফোনটা রেখে দেবো। তো যাই হোক, আজকের ব্লগটা এটুকুই থাক। আচ্ছা, আপনাদের কার কি মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, যে আরসিবি নাকি কে আর না অন্য কেউ, এসআরএইচ বা আর আর কে, আমি তো লিস্ট থেকেই বাদ দিয়ে দিচ্ছি, দেখা গেল ওখান থেকে উঠে চলে এলো হঠাৎ করে, আর আর জিতে গেল 2টো ম্যাচ, হঠাৎ করে এসআরএইচ চলে এলো। তো যাই হোক, কে কে মনে হচ্ছে যে জিততে পারে কে ফাইনাল, তো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন যদি আপনারা ইন্টারেস্টেড হন। আর দ্যাটস ইট, আজকে ভিডিওটা এইটুকুই থাকলো, যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবচেনি স্টোরি। কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। চলুন টাটা, গুড নাইট।